রাস্তা খুললাম, আমি সেখানে গেছি, আমার বাড়ি গেল সুন্দরবন। এত সুন্দরবনে কয়রা উঠেছিলাম, ওখান থেকে ঘুরে তারপর সাতক্ষীরা যশোর এদিক দিয়ে ঘুরে তারপর আবার ঢাকা যাই। এখন যাওয়ার একটা নির্দেশ আছে, আমি টেকনাফ যাব, ও 64টি জেলায় এটা নিয়ে যাই। ও বঙ্গবন্ধুর ভাষণ, ও আমি বাচ্চাদের মাঝে তারা দৌড়ায় সাথে থাকে এদের সঙ্গে, তাদেরকে চকলেট মাছ। এই যে আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন, আপনার এখানে তেল খরচ হচ্ছে না, সেটা কীভাবে কী বহন করছেন? আমি নিজে ইয়ে করি, কিংবা কেউ এটাতে আমি দেখলাম না যে আজ পর্যন্ত এটাতে কেউ হেল্প করার মতো, খালি সবাই বাবা দেয়, কিন্তু বাবার সাথে কোনো কিছু কিন্তু কেউ বলে না যে আমার বাসায় তুমি এক ভাত। বঙ্গবন্ধুকে ভালোবাসে, কিন্তু সেটা দেখছি কিন্তু আসলে এখন যে মানুষের যুগের পরিবর্তন, অনেকে হয়তো ভালোবাসে না একথা বললে হবে না, ভালোবাসে কিন্তু হয়তো সেরকম লোকের কাছে হয়তো আমি যাইতে পারি না, কিংবা ইয়ে করতে পারি না, কিংবা বড়ো যারা কেউ আসে এটা কোনো কাছে আসে না, মনে করে হয়তো কিছু দেওয়া লাগে। আপনার সাথে আর কেউ আছে না? আপনি একাই চলে আসছি, আরও লোকজন আছে আমার। আমার এর সাথে আমি 50 জন লোকের সঙ্গে আমার আমার নিজের আত্মীয় স্বজন তাদের নিয়ে আমি চলাফেরা করি সবসময়, কিন্তু যখন বাইরে যায় তখন 4-5 জন আরো। মানে এটা আপনার নেতৃত্বে হচ্ছে? আপনার চাওয়া পাওয়া কি ভবিষ্যতে? আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার চাওয়া পাওয়া একমাত্র দেশের মানুষ, দেশের যারা বাচ্চা কাচ্চা বিভিন্ন লোকজন আছে যারা কিন্তু ভালো বলে, এটাই আমার ভালো, এটাই আমার যে হ্যাঁ একটা জিনিস তৈরি হয়েছে এটা ভালো, এটা দেখে যে ধরনের জিনিস কেউ আজ পর্যন্ত তৈরি করতে পারে, এটাই আমার কাছে। ও পরবর্তীতে আমার একটা জিনিস আমার এটা দেখার ইচ্ছুক আছে, প্রধানমন্ত্রী দেখে যদি এটা ভালো বলে আমি আরও ইয়ে হবে। প্রধানমন্ত্রী নজরে আসতেছেন আপনি তো? এইটা নজরে আসাটা একটা জিনিস কি নিশ্চয়ই তো এটা মানুষ সবাই চায়, তো অনেক যে একটা জিনিস তৈরি করছে তার নজরে এটা জনগণ যদি ভালো বলে নিশ্চয়ই উনি এটা ইয়ে করবে। এটা আমি আগে জনগণকে দেখাইতে চাই যে কীভাবে জনগণ মানে আমার ভাই বেরাদার বিভিন্ন দেশবাসী। এই এটা কবে তৈরি করেছেন? আমি এটা 17 মার্চে এটা উদ্বোধন করছি FDC থেকে, মাননীয় আমার যে আমার স্যার আছে উনি হলো এশিয়ান বাংলার চেয়ারম্যান, উনি থেকে এটা উদ্বোধন ইয়ে করছে, তারপর আমি বিভিন্ন দিক থেকে এটা এটা করতে কত টাকা লাগছে আপনি বললেন? এটা আমার 10 লাখ টাকার উপরে গেছে। আপনার নিজের পুরো নিজের টাকা? এটা আমার নিজের টাকা, এখানে কেউ কোনো সহযোগিতা কিংবা কেউ করেও নাই, কিংবা কেউ ইয়ে করে নাই, কিন্তু যদি কেউ মাছ কিংবা কেউ চকলেট এটার পিছনে লোকজন ইয়ে করে আমি তার নামটা এখানে রেখে দেবো, যদি কেউ এটা সহযোগিতা করে। এখানে আমি কিন্তু আমার নৌকার নাম কবিরা বাংলার মুখ এখানে দেওয়া আছে, আবার এটেন বাংলার, হ্যাঁ বাংলার মুখ এখানে আমি এখানে চাকরি করি, এটাই ওটা আবার। আমার 2 মেয়ে আছে, এই আমার 2 বাচ্চা, আমার বাপ মা, আমরা 6 ভাই 2 বোন। এই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে আপনার এটা তৈরি? আমার বাপ মা এটাই শেখাচ্ছে যে স্বাধীনতা কি, আমরা স্বাধীনের আগে বুঝতে পারছি যে 22-23 বছর মানুষ যে একটা যন্ত্রণা ছিল, সে যন্ত্রণার থেকে আমরা কিন্তু মুক্তি পাইছি, কিন্তু এখনকার প্রজন্মের যারা এরা কিন্তু ওই জিনিসটা বোঝে না, বাপ মার কাছে জিজ্ঞেস করলে না বুঝলে বোঝা যায় যে কী জিনিস ওই সময় ছিল। বঙ্গবন্ধুকে ভালোবেসে তো অনেকে অনেক কিছু করছে, আপনি কেন এটা করার চিন্তা করলেন? আমি এটা করছি যে এখানে প্রজেক্টরে দেখানো হয় সমস্ত কিছু, যে আসলে একটা জিনিস এখানে আনকমান একটা জিনিস আমি দেখানো সবসময়, আজকের একটা জিনিস আমি বলি যে উন্নয়নে যে উপরে আমরা কিন্তু মেট্রো রেল দেখি না বিদেশে দেখি, কিন্তু এই যে মেট্রো রেল হচ্ছে বঙ্গবন্ধু সেতু মানে তারপরে আপনার এই যে পদ্মা সেতু এগুলো কিন্তু আমাদের দেশে কখনো হয় না, যে এরকম জিনিস হইলে কিন্তু মানুষের ভিতরে একটা আগ্রহ যে এদের পাতে যখন চলবে তখন কিন্তু মনের একটা আনন্দতা। আপনার প্রজেক্টটা কখন চালান? প্রজেক্টটা সন্ধ্যার সময় চালায়, সন্ধ্যায় চালান? সন্ধ্যায়। কীভাবে এটা চালায়? এখান থেকে আমি মেশিনটা রাখি, এখানে পাল লাগানো হয়, যেমন নৌকার যে একটা পাল থাকে ওই পালে চালানো, ওই বিপুল গান তারপরে আইটিং সং এগুলো চালানো হয়। আপনি নিজেই ডিজাইন করছেন? আচ্ছা আচ্ছা। আমি এটা আগে ডিজাইনটা তৈরি করি, আমি মাননীয় মন্ত্রী আপনার ইয়ে মন্ত্রীর কাছে আমি নিয়ে গেছি, আচ্ছা পরিকল্পনা মন্ত্রীর কাছে দেখাইছি, উনিও এটা দেখে খুব খুশি হয়েছে যে তোমাদের পরিকল্পনা খুবই ভালো, তা আমি এটা দেখে খুবই ইয়ে করছি, এই নৌকায় আমি উঠবো, আমার এলাকায় তুমি যখন যাবা তখন তুমি আমাকে ফোন দিবা, তো আমি যাব ওখানে, আমি এই নৌকায় চলবো। ও এখানে অনেক কিছু আছে, এখানে বেরুন
এখান থেকে বেরিয়ে যেমন ভিআইপি গাড়ি সিস্টেমে এখান থেকে আগলা করে দেওয়া যায় ওপরে ওপরে ওই এটা আমি ঢেকে রাখছি তো হ্যাঁ ঠিক আছে অনেক কিছু আছে বঙ্গবন্ধু